আমি আল্লাহকে স্মরণ করি ওই বাঘের ঠোঁটটাতে কামড় দিছি। এই বাঘের ঠোঁটের ভিতরে যখন দাঁত তিনটে রয়ে গেছে, বাঘে যখন ব্যথা পাইয়া আমার এই চক্ষু পাতায় থাবা দিয়ে থাবা দেওয়ার পরে এই বাউ চক্ষুটা খালি লাফাইতেছে। ওই মহাজনের নৌকায় আমরা আটজন নৌকায় চলে গেলাম সুন্দরবনে। যাওয়ার পর ডাইন মেরে নামায় করম জল ওইখানে নৌকা ভিড়াইয়া আটজন আমরা সবাই কুলি উঠছি। কুলি ওঠার পর তখন ওরা ভিতরে কাজ করে, আমি এখন ওইখান ক্ষুদ্র পিপাস হয়েছে, তখন আমি নদী সাইডে আসি। নদী সাইডে যাওয়ার পর ওই গোল গোলগাছ ওই গোলগাছালে গেলাম দিয়া আমি ওই নাস্তা খাইতেছি। এখন আমার যেন কেমন একটা মনে ভয় বাজিয়ে গেছে। তখন দাওয়াটা ছিল আমার ওই হাঁটুর তলে, ছেলের পর আর পিছন দিয়ে আস্তে আস্তে বাঘ আইসে আমি খেয়াল করি না। এখন খেয়াল না করার মতো ওই বাঘ ঘুরিয়ে আমার সামনে আমার আইসে, সামনে আওয়ার পর আমাকে আক্রমণ করছে। বাঘে যখন আমাকে আক্রমণ করছে, তার লোকজন ছিল, তারা ওই আক্রমণ করার সাথে লোকজন কীরকমে গেছে, কত গাছে ওঠে, কত দৌড়িয়ে সুন্দরবনের ভিতরে গেছে, কত খালে পড়ছে, হ্যাঁ ভয়তে আমাকে থইয়া। এখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমার তো বাঘ নিয়েই যাবে, তাহলে বাঘ তোর লাগে আমার লাগে বুঝ পড়ে আছে, হয়তো ও বসবে না হলে আমি বসবো। তখন বাঘের মুখের হাত দিলাম, হাত দিয়ে ধরিয়া জিতবে টাইনে বাইর করছি। বাইর করার পর হাতে আমার যখন কামড় দিছে, ওই হাতে আমার আর জোর ঠেকে না, তখন ওই হাত বাইর করিয়া বাঘের দুই কান ধরছি জোরে। এই এইয়াতে এই ডাইনেতে কামড় দিছে, এই এইটা সিনে আছে, এই কবজায় সিনে আছে। তখন ওই ওই কান ধরিয়া আমি নিয়াজ করেছি যে বাঘের পিঠে উঠবো, নেওয়ারতে পারে তখন আমি আল্লাহকে স্মরণ করি ওই বাঘের ঠোঁট পাতায় কামড় দিছি। যখন ঠোঁট পাতায় তখন কামড় দিছি, বাঘে ব্যথা পাইছে, বাঘের ঠোঁটের তিনটে দাঁত ওই বাঘের ওডে ঢুকে রয়ে গেছে। আমার যখন এই বাঘের ঠোঁটের ভিতরে যখন দাঁত তিনটে রয়ে গেছে, এই যে তিনটে দাঁত এই বান্ধাইছি, এই তিনটে দাঁত বাঘের ঠোঁটের মধ্যে রয়েছে, তখন বাঘে ব্যথা পাইছে। তখন বাঘে যখন ব্যথা পাইয়া আমার এই চক্ষু পাতায় থাবা দিয়েছে, থাবা দেওয়ার পরে এই বাউ চক্ষুটা খালি লাফাইতেছে, বাউ চক্ষুটা খালি জ্বলতে আছে, বাসও করে জ্বলতে এই চক্ষু নাই, চক্ষু দুইটা একদম ই করে গেছে। এখন ওই চক্ষুটা এই বাসও করে খালি জ্বলে, আমি এখন হতভঙ্গ হয়ে গেছি, কী করবো, আমার পানি তিরছে লেগে গেছে, আমি এখন কী করবো, চিল্লি চিল্লি করতে এসে লোকজন সব হারা কোনো সারা নাই। এখন ওই বেদির শরীর শেষে হাতে আমার পানি তিরছে লাগবে, পানি তিরছে লাগার পরে আমি নদীর সাইডে হাতে দিয়ে দিয়ে গেছি। যাওয়ার পর ওই যাই নদীতে যাই ওই পানি, এবং আগে খাইছি রক্ত, ওই রক্ত শুষে খাইছি আগে পানি তিরছে। এইবার যখন আমি চক্ষের জ্বালা, বাঘে যখন জ্বালা পাইছে, বাঘে ব্যথা পাইছে, বাঘে ব্যথা পাইয়ে আমার ছিঁড়ে দিছে। ছিঁড়ে দেওয়ার পর ও বাঘ চলে গেছে, ছিঁড়ে দেওয়ার পর আমি নদী ছিঁড়ে ছিঁড়ের পর চলে গেছি। আর বাঘ ওই সময় ব্যথা পাইয়া জ্বালা জ্বালা তো সহ্য না হয়ে বাঘ চলে গেছে, তখন আমি নদী ছেড়ে নামিয়া ওই পানি খাইলাম। নদীর ভিতরে আমি ডুব দিয়ে রয়েছি, ডুব দেওয়ার পর তখন ওই নদীর সাইডে ওই আকাশ হইল, ওই মানে ওই ছোটো ছোটো আকাশ হইল, ওই আমার ওই মানে চোখের ভেতরে আকাশ সব জড়াই ধরছে, ধরছে পর আবার ওই বাসকুটে তখন এখনও লাফাইতে আছে। তখন আমি আর জ্বালার সহ্য পারি না, তখন লোকজন আইছে, লোকজন আইয়া হ্যাঁবারও আমার এই চক্ষুটা হ্যাঁবারে জ্বলতে আছে, হ্যাঁবার লোকজন আইয়া আমাকে ওরা দৌড়ে আইয়া আমাকে টানিয়ে উড়াইয়া বসাইছে। বসার পর যখন আমায় নিয়ে যায়, আমার জ্বালাদন্দ খুব জ্বালাদন চলতে আছে, এই কান তো নাই, হ্যাঁ জ্বালাদন্দ আমার, কিন্তু আমার হুশ ছিল, হ্যাঁ জ্ঞান ছিল। এর মধ্যে ওরা জ্বালাদন্দর সময় আমাকে ওই ওই লোকজন আমাকে ওই পশুরি নদী পাড়াইয়া আমার মঙ্গলাপুরের বন্দরে লইয়েছে। এই গলা থেকে আমার আশ্রাইছে, যখন পানি খাইতাম তাই গলা থেকে বাইরে হইতো, হ্যাঁ তখন এই গাড়ি দেশে এই গাড়ি একটা দিক দাগাছে, তখন এই কাম কানও আমার এই ছিঁড়ে লয়ে গেছে, বহুত জ্বালাদন্দ কানও আমার ছিঁড়ে লয়ে গেছে। আবার মাথায় আছে বহুত, মাথায় তো চুলের কারণে চিনাইবে না, বহুত মাথায় দাগ আছে। হাসপাতাল যখন নিয়ে গেল তখন ওই ডাক্তারের চিকিৎসা করলো, ডাক্তারদের বললাম যে ডাক্তার সাহেব আমার তো চক্ষু নাই, আমি কীভাবে কী চলবো। তখন ডাক্তারে বললো যে ঠিক আছে তুমি চৌকারটা লাগাইতে পারবা, তোমার টাকা পয়সা জোগাড় করতে হয় তো চোখ লাগাইতে পারবা, কোনটা ডাইন চোখটা তোমার ছিঁড়েটা ভালো আছে, এই ডাক্তারে বললে। আমার চোখ দেওয়ার কোনো কাজ নেই, আর চোখ দাম কী করবো, চোখ আমি কীভাবে চলম হয়ে যেতাম স্যার। যখন ডাক্তারখানা রিলিজ করে উঠেছে, আমাকে মাইফলা কেউ জানে নাই খবর, পরে আমাকে খুলনা নেওয়ার পর বন্ধু বান্ধব খবর দিয়েছে, ছেলে মেয়েকে স্ত্রীর খবর দিয়েছে, তারাই পরে আমার দাঁড়িয়ে গেছে। যাওয়ার পর তো কান্দাকাড়ি করছে, বাচ্চারা কান্দাকাড়ি করে যে কীভাবে চলবো কীভাবে কী করবো। আবার তো বাঘে ধরছে, স্ত্রী কইতে যে আমার স্বামীর বাঘে দিয়ে কীভাবে চলবো কীভাবে বসবাস করবো,
এত চক্ষু নাই আমি কীভাবে চলাফেরা করবো। হ্যাঁ, তখন লোকজন বলছে শান্ত, তোমার বাবা যদি বাচ্চা থাকে তো আলমনি খাইতে পারবা, লোকজন সাহায্য করবে, তবে তোমরা চলতে পারবা। হাসপাতালে যখন ছিলাম তখন বিভিন্ন মানে পুলিশ মানে বহুত লোকজন দেখতে আসে, কিছু পয়সা হারাতে আসে। তখন আমি খুলনা থেকে যখন রিলিজ হয়ে আইসি বাড়ি, তখন বন্ধু বান্ধব আইসে, কেউ দোকানে নেয়, কেউ চা খাওয়ায়, কেউ বিভিন্ন ধরনের কেউ পয়সা দেয়, এরা সবই জানছে। এখন আমার সব কিছু চিনেছে যে অমুক এই অমুক এই, আমার সব এই সময় চিনেছে। আমার তখন ওইখানে ওই সময় আমার জ্ঞান ফিরছে, হ্যাঁ কীভাবে আমার চলবো। তারা ওই লোকজনের সবে আমাকে সান্ত্বনা দিয়া চা মিষ্টি খাওয়াইছে, দোকান নিয়েছে, ওই হাঁটাইছে, বিভিন্ন ধরনের করিয়া আমার এইরকম আর কি। আল্লাহ রাখছে আমার দর্জনার দোয়ায়।